আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনার জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনার জন্য নতুন কিছু চাকরি সার্কুলার আপনার সামনে প্রকাশিত করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি মাদারীপুরে যে নতুন একটি পল্লীবিদ্যুৎ চাকরি সার্কুলার দিয়েছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে আপনারা মাদারীপুর, জামালপুর, ময়মনসিংহ যে বিভাগেই পল্লীবিদ্যুৎ চাকরি সার্কুলার দেন দেখ না কেন, আপনার প্রথমে যে কাজটা করবেন চাকরিতে আবেদন করার ক্ষেত্রে, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্টের বা যে উপজেলার আপনার পল্লীবিদ্যুৎ চাকরির অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আছে, প্রতিটা পল্লীবিদ্যুতের ওয়েবসাইট থাকে। তো সেখান থেকে আপনারা প্রথমে একটা ফর্ম পাবেন, ফর্মটা ডাউনলোড করে তারপর পূরণ করবেন। সেই ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্ম আপনি ডাউনলোড করে পূরণ করলে সেই আবেদন গ্রহণ হবে না। তো আজকে আমরা আলোচনা করব পিবিএস মাদারীপুর গভর্নমেন্ট মাদারীপুরের যে পল্লীবিদ্যুতের নতুন একটি চাকরির সার্কুলার দিয়েছে সেই বিষয় নিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে তাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা চলে যাই, যে এখানে বলা আছে যে মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতি মোস্তফাপুর মাদারীপুর, এখানে লোক নিবে ড্রাইভার পুরুষ অস্থায়ী ভিত্তিতে, বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর, 18 থেকে যারা 45 বছর তারা আবেদন করতে পারবেন। এবং বেতন অন্যান্য সুবিধার ভিত্তিতে আছে, প্রবেশ বেতন কাঠামো 2026 সংশোধিত 2021 অনুযায়ী বেতন হচ্ছে 16,600 টাকা, টাকা হতে 41,950 টাকা পর্যন্ত হতে পারে। এর প্রাথমিক ধাপ হচ্ছে 16,600 টাকা, এবং এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা পাবেন। তো পদের সংখ্যা হচ্ছে একটি, কম বেশি হতে পারে। আপনার একটি তারা সার্কুলারে দিয়েছে, কিন্তু সেটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে, 50 জন হতে পারে, কারণ কম বেশি হতে পারে লিখে দিয়েছে, কম হওয়ার তো সুযোগ নাই। একটা তো একটা তো বেশি হবে, বেশি মানে অসংখ্য। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়াশোনা, অন্যতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। নির্দেশিকা, দিক নির্দেশিকা পরিচালনা, সাংস্কৃতিক চিহ্ন বোঝা, পূর্ণ প্রতিবেদন এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে। প্রার্থীকে বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাল অভিজ্ঞতা কর্মকাল হিসেবে গণ্য করা হবে। বিগত 3 বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে জমা প্রদান করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ছোট্ট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। প্রাথমিক গাড়ি চালনা পরীক্ষার প্রবিশ বিআরইবি এর প্রতিনিধির উপস্থিতিতে পরীক্ষা দিতে হবে। প্রবিশের অনুমোদিত ডাক্তার, স্বাস্থ্য পরীক্ষার জন্য পরীক্ষা সহ দৃষ্টিশক্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9/4/2023 খ্রিস্টাব্দ সর্বনিম্ন বয়স 18 থেকে সর্বোচ্চ 45 বছর হতে হবে। তো এখানে বলা আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, নওগাঁ, রাজশাহী ও শেরপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ধারাবাহিকভাবে নিয়োগে কোনো জেলা কোটা পূর্ণ হলে উক্ত জেলা আবেদনকারী আবেদন বিবেচনা করা হবে না। অত্র সমিতি ভৌগোলিক এলাকা অর্থাৎ মাদারীপুর সদর, রাজুর, কালকিনি, শিবপুর, ডাসার উপজেলা বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। 2 নম্বর দেয়া আছে অফিস সহায়ক অস্থায়ী, এটাও বয়সসীমা সর্বোচ্চ 18 থেকে 30 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। প্রবেশ বেতন কাঠামো
উপবিশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী বেতন হচ্ছে 15,500 টাকা এবং 39,170 টাকা, মানে প্রথম বেসিক স্যালারি হচ্ছে 15,500 টাকা, সর্বোচ্চ হতে পারে 39,170 টাকা পর্যন্ত। এর প্রাথমিক ধাপ হচ্ছে 15,500 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তো এখানে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। 1/4/2023 সর্বনিম্ন বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 32 বছর। গেল দুইটা পদের জন্য জেলা সব সমান। মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হচ্ছে pbs.madaripur.gov.bd। ওয়েবসাইট থেকে একটা ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করে 9/4 মানে 9 এপ্রিল, অনেক দেরি আছে, আপনারা আবেদন করতে পারেন। 9/4/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনার জেনারেল ম্যানেজার বরাবর এটা আপনারা পাঠাতে পারেন। অবশ্যই পাঠানোর আগে নির্ধারিত ফর্মে আপনারা সুন্দর করে টাইপকৃত বা সরাসরি কোনো আবেদন এবং উল্লেখগত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যে ফর্মটা পাবেন সেই ফর্মের ভিত্তিতে সুন্দর করে সহজে মানে নিজের হাতে সুন্দর করে আবেদন ফর্মটা পূরণ করে আপনার এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আর এখানে বলা আছে নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র বিবেচনা করা হবে না। এটা প্রথমে বলেছি আপনাদের যে অর্থাৎ তার আরেকটি কথা বলে রাখি যে আপনারা যে ডিস্ট্রিক্টে যে উপজেলায় পল্লবিদ্যুৎ আবেদন করেন না কেন, অবশ্যই সেই উপজেলা বা সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ঢুকে তারপর আপনাদের আবেদন ফর্মটা পূরণ করতে হবে। আবেদন ফর্মটা ডাউনলোড করে আপনারা পূরণ করে পাঠাবেন। ওহেতু অন্য পল্লীবিদ্যুতের বা অন্য কোনো সাইট থেকে পল্লীবিদ্যুৎ এই ফর্মটা ডাউনলোড করে যদি আপনারা পূরণ করে পাঠান, আপনাদের আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।